ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মমতাজ মমতাজ কুকিং ফুড থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটু হাঁটতে বের হয়েছি আমার বাসার পাশেই খুব সুন্দর একটা মনোরম পরিবেশ যা খুবই ঠান্ডা এবং দেখতে খুব সুন্দর সবুজ গাছপালা চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর কোনো জাঁকজমক বা আওয়াজ কোনো শব্দ কোনো দূষিত কোনো কিছু নেই আমার কাছে খুব ভালো লাগে আমি মাঝে মাঝে এখানে হাঁটতে আসি হেঁটে তারপরে পাশে আবার একটু একটা পুকুর আছে ছোট সাইডে কোয়ার্টার আছে দেখতে খুব ভালো লাগে এই যে আমি এখন পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এটাই পুকুর এটার মধ্যে ছোট ছোট মাছ আছে বড় আছে এইখানকার যে মানুষগুলি আছে ওরাই এখানে এটা রাখে পালে দেখতে ভালো লাগে আমার কাছে আমি বসে থাকি মাছগুলি দেখি আর পাশেই মেন রোড ওটাও খুব সুন্দর আশেপাশে কোয়ার্টারগুলি মানুষজন খুব এরকমই নেই ঠান্ডা আর ভাল লাগে এখন আমি হাঁটি আপনারা দেখুন তারপরে আমি বাসায় গিয়ে একটা ছোটখাটো নাস্তার আয়োজন করব করে আপনাদেরকে আমি দেখাবো দেখুন পাশে কত বড় বড় কোয়ার্টারগুলি কলোনিগুলি আর এই সবুজ গাছপালাতে ঘেরা আবহাওয়াটা খুব সুন্দর আজকের আকাশও খুব সুন্দর এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট মাছের খেলা দেখছি কখনো কখনো এগুলি উপরে ভেসে উঠে আবার কখনো কখনো এগুলি নিচে ডুব দিয়ে চলে যায় এই যে কত বড় একটা মাছের শব্দ শুনতে পেলাম এবং ওইটাকে বলে কি বুলকি দিয়ে উঠে না পুকুরের মধ্যে মাছ সেরকম আর কি আমি কিছুক্ষণ এগুলিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এখন আমার হাঁটা শেষ আমি বাসায় চলে যাব বাসায় গিয়ে এই নাস্তাটা তৈরির রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা অবশ্যই আমার ভিডিওটা আর এই রান্নার চ্যানেলটা দেখবেন চলুন তাহলে বাসায় যাচ্ছি চলে এসেছি বাসায় এসে আমি ফ্রেশ হয়ে তারপরে এখানে তিনটা গাজর নিয়ে নিয়েছি আজকে আমার এই রেসিপিটা হবে সিম্পল একটা গাজর দিয়ে নাস্তার রেসিপি তো আমি গাজরগুলিকে কুচিয়ে নেব আপনারা চাইলে বেশিও নিতে পারেন কমও নিতে পারেন আমি তিনটা গাজর নিয়েছি এখান থেকে যতটুকু আমার প্রয়োজন সেটাই আমি নেব নিয়ে তারপর আমি ডিম দিয়ে এই নাস্তাটা রেডি করব দেখুন কুচনো হয়ে গেছে গাজরগুলি এখন আমি এটার সঙ্গে কী কী দেব তা এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমত আমি ডিম দিয়ে দেব তিন থেকে চারটা ডিম দেব আপনার চাইলে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন অসুবিধা নেই তবে এই নাস্তাটা খুবই মজা আপনারা অন্তত পক্ষে একবার এই নাস্তাটা রেডি করে খেয়ে ট্রাই করে দেখবেন তা আমি তিনটা ডিম অলরেডি ভেঙে নিয়েছি এই যে আরেকটা দিয়ে দিচ্ছি চারটা হলেই আমার কাছে যথেষ্ট আপনারা এর বেশিও দিতে পারেন আর এখানে দিয়ে দেবো আমি কিছুটা আটা ময়দাও দিতে পারেন আটাও দিতে পারেন আমি ছোট স্পুনের এক চামচ আটা দেড় চামচ আটা দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দেবো আবার চাউলের গুঁড়ো এই যে এটা হলো চাউলের গুঁড়ো চাউলের গুঁড়োটাও ঠিক ওই পরিমাণেই আপনি দেবেন আটাটা যতটুকু দিয়েছেন ততটুকুই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম গোলমরিচের পাউডার ব্ল্যাক মানে কালো গোলমরিচের পাউডার এখন এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব আর আপনারা চাইলে এই ডিম ফেটানোর ওই মেশিনটা দিয়েও ফেটে নিতে পারেন তবে আমি মনে করি হাত দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলেই ভালো কিছুক্ষণের জন্য প্লেট দিয়ে ঢেকে রাখবো তারপরে আমি তৈরি করবো যে দেখুন আমি ফ্রাইপ্যানে কিছুটা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘিও দিতে পারে ঘিটা দিলে আর একটু টেস্ট আসবে তাই আমি তেলই দিয়ে দিলাম ব্রাশ করে নিলাম এখন আমি দিয়ে দেব
যে ডিম দিয়ে গাজরটা যে মিক্স করে রেখেছি সেই আটাটা, এটাকে আমি নিজের আইডিয়া অনুযায়ী মানে কি গোল করব ওরকম করে, তারপর এটাকে ঢেকে রাখব দুই এক সেকেন্ডের মতো। তারপরে এটা হয়ে গেলেই আমি আপনাদেরকে দেখাবো। ঢেকে দিলাম দুই তিন সেকেন্ড পরে, এখন আমি এটাকে উল্টিয়ে দেব, কেননা এটার নিচের দিকটা হয়ে গেছে অলরেডি। এই যে দেখুন কালারটা ঠিক এরকম ব্রাউন কালার করলে দেখতে সুন্দর, খেতেও ভাল লাগে। তো এরকম করে আমি প্রত্যেকটা ভেজে নেব, ভেজে নিয়ে তারপর এই নাস্তাটা আমি টেবিলে সার্ভ করে দেব। দেখুন আমি প্রত্যেকটাই এইভাবে ভেজে নেব। আমরা অবশ্যই অনেকে অনেক রকমই আটা দিয়ে চাউলের গুঁড়ো দিয়ে বানিয়ে খাই, এভাবে গাজর দিয়ে আর ডিম দিয়ে এই বিকেলের ছটপট নাস্তাটা বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো, আর স্বাস্থ্যের জন্য ভালো, আর খুব দ্রুত একটা নাস্তা তৈরি হয়ে যাচ্ছে আমাদের। আর আমি এখানে দুধ চার জন্য চা রেডি করছি, যেহেতু বিকেলের নাস্তা বলে কথা চা তো চাই, চা না থাকলে কীরকম হয়, চাটা অবশ্যই বিকেলে খেতে হয়। জানি না কার কীরকম খেতে ভাল লাগে, আমি অবশ্য বিকালবেলা চা আমার খুব পছন্দের, চা খেতে হয়। দেখুন প্রত্যেকটা আমি এরকম করে ভেজে নিয়েছি, কালারটাও খুব সুন্দর আর নরম, অনেক সফট হয়ে গেছে, এটা খেতেও খুব ভালো। এখন আমি আমার এই যে বোনের ছেলেটা আছে ও এখনও, আর পাশে দেখুন আমি কাঁঠাল দিয়ে গুলগুল্লা বানিয়েছি, কাঁঠালের গুলগুল্লা, আর এ একটা বড়া তৈরি করেছি। এই জিনিসটা আমি আপনাদেরকে পরেই বলবো। আর কলা দিয়ে একটা পিঠা তৈরি করেছি, আর এখানে দুধ দিয়ে খুব ঘন করে খুব সুন্দর করে আমি চাটা তৈরি করেছি, রং চা তৈরি করেছি। আমার ঘরে আমার ছেলে এবং আমি রং চাও খাই মাঝে মাঝে, আমার ছোটো বোনের মেয়ে আসছে ও ওকেও খেতে বসিয়ে দিলাম, ছোটো বোনের ছেলেও আসছে ওই যে দেখুন খাচ্ছে। আজকাল যে কি মোবাইল, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সবাই, দেখুন না আমার বোনের ছেলেটা কি করছে, মোবাইল নিয়ে বসে আছে। এখনও অবশ্য নাস্তাটা খাবে, আমি তৈরি করে দিয়ে দিয়েছি, দেখি ওরা খেয়ে কি বলে। আমিও ওদের সঙ্গে এই বিকেলের নাস্তাটা খাবো। আর আপনারা যদি অবশ্যই আমার এই রেসিপিটা ভালো লাগে, অবশ্যই একবার খেয়ে এই রেসিপিটা তৈরি করে খেয়ে ট্রাই করে দেখবেন, অবশ্যই অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এত দূর এগিয়ে নিয়ে আসার জন্য। আমি আশা করব আপনারা আমার এই চ্যানেলটাকে এবং আমাকে উৎসাহ দেবেন আরও অনেক দূর যেন আমি এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আমি আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।